হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। আসলে দোকানে কালাকাঁদ মিষ্টি পাওয়া যায়, সেই কালাকাঁদ একটা হয় চাঁচির আর একটা হয় ছানার। তো ছানারটা খেতে একদমই ভালো লাগে না, কারণ হচ্ছে ছানার এক রকমের গন্ধ থাকে আর ছানার মিষ্টি কিন্তু বেশি দিন থাকেও না। তো একটু গরম গরম ভাব পড়ে গেছে, আমাদের দোকান থেকে এই ছানার কালাকাঁদগুলো নিয়ে এসেছিল। আমার হাজবেন্ড বুঝতে পারেনি যে এগুলো ছানার কালাকাঁদ। তো বাড়ি এনে দেখা যায় যে এগুলোতে একটু সামান্য গন্ধ গন্ধ আসছে। তো এটাকে আমরা মধ্যবিত্ত ঘরের বউ তো ফেলে না দিয়ে এটাকে আরও সুস্বাদু কীভাবে ঘরোয়া উপায়ে করা যায় সেই রেসিপি আজকে তোমাদের সামনে আমি নিয়ে এসেছি। তো দেখতেই পাচ্ছ, আমি ছানার কালাকাঁদটা ঠিকভাবে করার জন্য আমি একটু খেজুরের গুড় আর একটু আমল দুধ নিয়ে নিয়েছি। এগুলো সব ভেঙে একসাথে মেখে নেব, কিন্তু খেজুরের গুড় দিয়েও আমি একটু টেস্ট করে দেখলাম কাঁচা অবস্থায় তো তবুও কিন্তু ছানার সেই গন্ধটা আসছে। তো সেই জন্য আমার ঘরে কিন্তু চকলেট সিরাপ আর চকলেট পাউডার ছিল। তো সেই চকলেট সিরাপ আর চকলেট পাউডার দিয়ে কিন্তু আজকে আমি আমার এই যে কালাকাঁদ মিষ্টিটা সেটা কিন্তু আমি আবার সুন্দরভাবে তৈরি করব। আর তোমরা একটার পর একটা স্টেপ দেখতেই পাবে। তো ঠিক আছে, দেখতেই পাচ্ছ আমি কিভাবে এগুলোকে মথে নিচ্ছি হাতে করে। চামচে করে প্রথমে ভালো করে ভেঙে নিলাম, এরপরে মথে নিচ্ছি। এরপরেই দেখতে পাচ্ছ চকলেট পাউডার দিয়ে দিয়েছি, আর চকলেট পাউডারের ওপর দেখতে পাচ্ছ চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি। এরপরে এগুলোকেও ভালোভাবে মেখে নেব, এবং এরপরে গ্যাস জ্বেলে তোমার ননস্টিকের প্যানে সামান্য একটু ঘি নিয়ে নেব। যেন এমনিতে ছানা থেকে ঘি বেরোবে, আমি যখন হাতে করে মাখছিলাম পুরো হাত প্যাচ প্যাচ করছিল ঘিয়ের মধ্যে। তো এরপরে আমি কিন্তু তবুও ঘি নেব, কারণ তলা ধরার যাতে ভয় না থাকে, আর একটু সামান্য স্মেল আসলেও সন্দেশটা খেতে ভালো লাগবে। তো কোনো চাপ নেই, তোমাদের ক্ষেত্রেও যদি এরকম কোনো সমস্যা ঘটে থাকে তো তোমরাও বাড়িতে ট্রাই করে খেয়ে দেখতে পারো। সত্যি বলছি, রিভিউ আমি লাস্টে তো দিয়েছি, তবুও এখনও বলছি, খেয়ে আমি টেস্ট করে নিজে বলছি, আমি যদি সত্যিই খারাপ হতো তাহলে আমি সত্যিই ফেলে দিতাম বা দোকানদারকেও গিয়ে দু কথা শুনিয়ে আসতাম। কিন্তু যাই হোক, আমি এটাকে প্রপারভাবে করতে পেরেছি, পেরে আমি খুব খুশি। তো দেখতেই পাচ্ছ আমি এভাবে পুরো সবটা মেখে নিয়ে ঘি দিয়ে এবার উনানের মধ্যে দিয়ে দিয়েছি। পুরো যে রসটা বেরোবে দেখতে পাবে, যে এর মধ্যে ঘি বেরোবে রস বেরোবে, পুরোটাকে ভালো করে শুকনো শুকনো করে নিতে হবে। এরপরে ভালো করে যখন টান টান হয়ে যাবে জিনিসটা, তখন আরেকটা পাত্রে ঢেলে নিতে হবে। তোমরা যদি নর্মাল পাত্রে ঢালো তাহলে আবার সেটাতে কিছুটা ঘি ব্রাশ করে নিতে হবে, আর যদি নর্মাল পাত্রে না ঢেলে কোনো একটা ননস্টিকের তাওয়া যদি থাকে তো ননস্টিকের তাওয়াতে ঢাললে আর কোনো রকম তলাতে কোনো ঘি ব্রাশ করতে হবে না। তো আমার কিন্তু ননস্টিকের একটা তাওয়া আছে, তো সেটাতেই আমি এই পাকটা করে নেওয়ার পরে ওটাতেই ঢেলেছিলাম। ঢালার পরে নর্মাল টেম্পারেচারে ফ্রিজের মধ্যে এক ঘন্টা মতো রেখেছিলাম। তো তারপরে আমি সেগুলোকে পিস পিস করে কেটে নিলাম, এবং ওপরে চকলেটের সিরাপ দিয়ে একদম ভালো করে ডেকোরেশন করে নিলাম। তারপরেই আমার রেডি হয়ে গেল একদম চকলেটি সন্দেশ। এটা আর কিন্তু কালাকাঁদ থাকলো না, আর এর টেস্টটা সত্যি খুব ভালো হয়েছে। এর মধ্যে না আছে কোনো রকম ছানার গন্ধ, না আছে একদিন মিষ্টি বাসি হয়ে গেলে কেমন একটা ভাব লাগে সেই গন্ধ, কোনো কিচ্ছু না, একদম ফ্রেশ টাটকা। আর তোমরা চিন্তা করো না, এটা খাওয়ার পরে কোনো রকম পেট খারাপ হওয়ার কোনো রকম ভয় নেই। তার কারণ হচ্ছে আমরা যখন পুরো উনুনে এটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি, এর ফলে এর মধ্যে যদি কোনো রকম ব্যাকটেরিয়া বা কোনো জীবাণু থেকে থাকে তো সেগুলো সব পুরো ধ্বংস হয়ে যাবে। কোনো রকম চিন্তা নেই, কোনো রকম টেনশন নেই। আর আমি তোমাদের সামনে এই মিষ্টিটা খেয়ে আমি রিভিউ দিয়ে দেব যে মিষ্টিটা সত্যি খুব ভালো হয়েছে খেতে। তো আমি নিজের কথা বলে বলছি না, যদি তোমরা এরকম কোনো সমস্যায় পড়ো, আজকে আমি এই সমস্যায় পড়েছি, আমি ভুক্তভোগী, ওই জন্য আমার মাথায় আসলো যে তোমাদের সাথে যখন সব কিছুই শেয়ার করছি তখন এই জিনিসটাও শেয়ার করি। তো দেখতেই পাচ্ছ আমি চার কোণা শেপ করে নিয়েছি। শেপ করে নেওয়ার পর আমার ফ্রিজে ছিল, ফ্রিজে রাখার পরে দেখো ঢাকনা তুলে নিলাম। এরপরে কিন্তু আমি চাকুতে করে পিস পিস করে নেব পুরো সন্দেশের আকারে। ডার্ক চকলেট খাওয়ার কিন্তু গুণ রয়েছে, স্ট্রোকের ঝুঁকি কমায়, হৃদরোগের আক্রান্ত হতে ঝুঁকি কমায়, আর স্ট্রেস কমাতেও সাহায্য করে। তো
তো সব সময় ডার্ক চকলেট কিন্তু খারাপও নয়, অল্প পরিমাণে খেতে হবে। তো মিষ্টিটা খেয়ে সত্যি যেরকম ছিল একদম বদলে গেছে। তো অনেস্ট রিভিউ, এই মিষ্টিটাতে আর কোনো রকম গন্ধ বলো বা যে একটা স্বাদহীন ব্যাপার ছিল সেটা পুরো পাল্টে গেছে। শুধু আমার নিজের করা বলে বলছি না, এরকম যদি তোমাদের ক্ষেত্রেও ঘটে থাকে তো তোমরাও কিন্তু এইভাবে ট্রাই করে দেখতে পারো। আমি সত্যিই বলছি, তোমার সামনে খেয়েও দেখালাম, তো খারাপ হলে সত্যি বলবো না কাউকে যে তোমরা করো, বলতাম ফেলে দিও, নাহলে দোকানদারকে বলে এসো দেখে এসো। তো তোমরা ট্রাই করো, ওরকম যদি তোমাদের সাথে কোনো রকম ঘটনা ঘটে থাকে। তো ঠিক আছে, আজকের মতো এটুকুই। যদি আমার করা কাজগুলো তোমাদের কাজে লেগে থাকে, তোমরা উপকৃত হও, তাহলে আমার খুব ভালো লাগবে। ঠিক আছে, আপাতত এটুকুই, টাটা।